ঐক্যশ্রী স্কলারশিপে 2022-23 সালে নতুন করে আবেদন শুরু হয়ে গিয়েছে। তো আপনারা যারা ঐক্যশ্রী স্কলারশিপে 2022-23 সালে নতুন করে আবেদন করতে চান, অর্থাৎ ফ্রেশ রেজিস্ট্রেশন করতে চান, তো কিভাবে আপনারা অনলাইনে 2022-23 সালে নতুন করে ফ্রেশ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন, তো সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। ঐক্যশ্রী স্কলারশিপে আপনারা যারা রিনুয়াল ফর্ম ফিল আপ করতে চান, তো রিনুয়ালরা কিভাবে অনলাইনের মাধ্যমে ঐক্যশ্রী স্কলারশিপের ফর্ম ফিল আপ করবেন, তো সেই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে রিনুয়ালের ভিডিও রয়েছে। তো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেই ভিডিও দেখার পর আপনারা নিজেরাই কিন্তু অনলাইনে রিনুয়াল ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করতে চান, তো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ফ্রেশ রেজিস্ট্রেশন করবেন, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও লেটেস্ট নোটিফিকেশানগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশান অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। ঐক্যশ্রী স্কলারশিপে ফ্রেশভাবে রেজিস্ট্রেশন করতে চান, আপনাদেরকে কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের ওয়েবসাইটে চলে আসতে হবে। তো যে কোনো একটা সার্চ বারে আসার পর আপনারা লিখে সার্চ করবেন wbmdfcscholarship.org, এটা লিখে সার্চ করবেন, ডাইরেক্ট কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা স্টুডেন্টস এরিয়াতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী অপশান চলে আসবে, নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ রেজিস্ট্রেশন 2022-23, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর পরবর্তী অপশান চলে আসবে, এখানে বলা হয়েছে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইয়োর ইনস্টিটিউট, অর্থাৎ আপনাদের ইনস্টিটিউটটা যে ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ডিস্ট্রিক্টের নেমটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা প্রথমে ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করবেন, এরপর বলা হয়েছে আর ইউ শিওর দ্য ডিস্ট্রিক্ট অফ ইয়োর ইনস্টিটিউশন, অর্থাৎ আপনারা কি কনফার্ম আপনাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে আপনাদের ইনস্টিটিউটটা অবস্থিত, যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করলে পরবর্তী অপশান চলে আসবে, এখানে কিন্তু অটোমেটিক স্টেটটা সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে আপনাদেরকে ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করতে হবে, তো এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটার আন্ডারে হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, তারপর আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি নেমটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনাদের গ্রাম পঞ্চায়েত নেমটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো গ্রাম পঞ্চায়েত নেম সিলেক্ট করার পর নিচে চলে আসতে হবে, স্টুডেন্ট ইনফরমেশান রয়েছে, এখানে স্টুডেন্টের সমস্ত ডিটেলসটা দিতে হবে। তো এখানে কিন্তু প্রথমে স্টুডেন্ট নেমটা দিতে হবে, তো স্টুডেন্টের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন। এরপর স্টুডেন্টের ফাদার্স নেমটা দিতে হবে, অর্থাৎ ফাদার্স নেমের ফুল নেমটা দিতে হবে, তারপরে স্টুডেন্টের মাদার্স নেম দিতে হবে। এরপর স্টুডেন্টের জেন্ডারটা সিলেক্ট করতে হবে, মেল কি ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর রিলিজিয়ন অর্থাৎ ধর্মটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কিন্তু ডেট অফ বার্থটা দিতে হবে, তো এখানে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে প্রথমে ইয়ারটা সিলেক্ট করে নেবেন। ইয়ার সিলেক্ট করার পর এখান থেকে মান্থটা সিলেক্ট করবেন, তারপরে আপনারা কিন্তু ডেটটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে ডেট অফ বার্থটা দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের ব্যাংকের সমস্ত ডিটেলস দিতে হবে, তো এখানে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার বসাবেন এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। আর একটা আপনাদের রয়েছে মোবাইল নাম্বার, এখানে কিন্তু অবশ্যই আপনারা চালু মোবাইল নাম্বার দেবেন, সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি কিন্তু আপনাদেরকে জেনারেট করতে হবে। এরপর আপনারা কিন্তু ব্যাংকের আইএফএস কোড নাম্বার, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ে কিন্তু আপনাদের আইএফএসসি কোড নাম্বার থাকবে, দেখে সঠিকভাবে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বারটা বসাবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাও কিন্তু দেখে সঠিকভাবে বসাবেন। এবং এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন সেটা কিন্তু রি এন্টারের ঘরে এখানে কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার বসিয়ে দেবেন। এরপর আপনারা ভালো করে সমস্ত ডিটেলসটা চেক করে দেখে নেবেন এবং এখানে যে সমস্ত ঘরগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে এইগুলো অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে। এই সমস্ত ঘরগুলো যদি আপনারা ছাড়েন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা ফর্মটা সাবমিট করতে পারবেন না। সমস্ত ডিটেলস ঠিক থাকলে তারপরে কিন্তু এখানে আপনারা ক্যাপচার কোড দেখে সঠিকভাবে বসাবেন। ক্যাপচার কোড বুঝতে অসুবিধা হয়ে থাকলে রিফ্রেশ অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু নতুন ক্যাপচার কোড নিয়ে এখানে আপনারা ক্যাপচার কোডটা বসাবেন এবং এখানে আপনারা সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী নেক্সট পেজ চলে আসবে, তো এখানে কিন্তু স্কিম এলিজিবিলিটি এখানে নিয়ে চলে আসবে, এখানে আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে ফিল আপ করতে হবে।
তো প্রথমে এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি তো আপনাদের যেটার আন্ডারে হয়ে থাকবে সেটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে ব্লক নেমটা সিলেক্ট করে নিতে হবে। তো ব্লক নেম সিলেক্ট করার পর এখান থেকে কারেন্ট ইনস্টিটিউট নেমটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনাদেরকে কারেন্ট ক্লাসটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ বর্তমান ক্লাসটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনাদের বাংলা শিক্ষা পোর্টালের আইডি নাম্বারটা বসাতে হবে। তো এখানে আপনারা কিন্তু বাংলা শিক্ষা পোর্টালের আইডি নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনাদেরকে নেম অফ লাস্ট এক্সাম পাসড, অর্থাৎ শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম, অর্থাৎ ক্লাসের নামটা সিলেক্ট করতে হবে। এরপর নেম অফ দ্য বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি অফ লাস্ট এক্সাম পাসড, অর্থাৎ শেষ উত্তীর্ণ পরীক্ষার বোর্ড কাউন্সিল বা বিশ্ববিদ্যালয়ের নামটা এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটির নেমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম, অর্থাৎ শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষা কত সালে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা সেই ইয়ারটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার পার্সেন্টেজটা এখানে বসাতে হবে। তো এখানে কিন্তু আপনারা সেই পার্সেন্টেজটা বসিয়ে দেবেন। এরপর এখানে আপনাদেরকে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ পরিবারের বার্ষিক আয়টা এখানে বসিয়ে দিতে হবে। এরপর ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়াটা বাধ্যতামূলক নয়, যেগুলো স্টার মার্ক মারা রয়েছে সেইগুলো ফিল আপ করতে হবে। তো ইমেল আইডি যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। এরপর এখানে আপনাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এখানে কিন্তু আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন, অর্থাৎ কোন ফরম্যাটের পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেটা কিন্তু আমরা ভিডিও ডিসপ্লেতে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো এখানে কিন্তু আপনারা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন সেটা কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে আর একবার বসিয়ে দেবেন। তো কনফার্ম পাসওয়ার্ডে পাসওয়ার্ডটা বসানোর পর আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা ভালো করে চেক করে দেখে নেবেন, তো সমস্ত ডিটেলসটা ঠিকঠাক দিয়েছেন কিনা। তো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে সেটা সংশোধন করে নেবেন। যদি ভুল থাকে আপনারা সেই মুহূর্তে যদি সংশোধন না করেন পরবর্তীকালে কিন্তু এই পেজে আপনারা আসতে পারবেন না, এখান থেকে কিন্তু আর সংশোধন করতে পারবেন না। তাই ভালোভাবে সমস্ত ডিটেলসটা চেক করে দেখে নেবেন এবং তারপরে কিন্তু আপনারা পরবর্তীতে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপর যাদের অ্যাপ্লিকেশনে এরকম একটা অপশান চলে আসবে তাদের ক্ষেত্রে এখানে দেখবেন, এখানে কিন্তু যে নোটিফিকেশনটা আসছে এখানে বলা হয়েছে বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু আপনাদের এক নাম রয়েছে আর এখানে কিন্তু আর এক নামে অ্যাপ্লাই করা হচ্ছে। তো সেই জন্য কিন্তু আপনাদেরকে এখানে অ্যালার্ট করা হচ্ছে। তো যদি আপনারা এটাকে এগিয়ে যেতে চান সেক্ষেত্রে প্রসিড অপশানে ক্লিক করবেন। তো প্রসিড অপশানে ক্লিক করার পর পরবর্তীতে আপনারা কিন্তু সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে আর একবার ক্লিক করবেন। তো আপনাদের সামনে পরবর্তী নেক্সট অপশান চলে আসবে, অর্থাৎ আপনাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদেরকে ভালো করে নোট করে রাখতে হবে। তো এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাদেরকে কিন্তু লগ ইন হতে হবে। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারেন বা এই নাম্বারটা ভালো করে নোট করে রাখবেন। এরপর আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন, পরবর্তী অপশান চলে আসবে। এখানে কিন্তু আপনারা ইউজার নেমের ঘরে আপনাদের সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বার বসাবেন এবং পাসওয়ার্ড বসাবেন। এরপর আপনারা দেখে ক্যাপচার কোড সঠিকভাবে বসিয়ে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। তো এছাড়া যারা পাসওয়ার্ড ভুলে গেছেন বা ইউজার আইডি ভুলে গেছেন ফরগেট ইউজার আইডিতে ক্লিক করবেন। এরপর এখানে আপনাদের রেজিস্ট্রেশন ইয়ারটা সিলেক্ট করতে হবে এবং এখানে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার বসাতে হবে এবং অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থটা বসাতে হবে। এরপর কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনাদের কিন্তু রেজিস্টার মোবাইলে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার পাঠানো হবে। তো আপনাদের রেজিস্টার মোবাইলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা পাঠানো হবে। তো সেখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এখানে বসিয়ে আপনারা এখানে লগ ইন হতে পারবেন। তো সেমভাবে যারা পাসওয়ার্ড ভুলে গেছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু সেমভাবে কিন্তু আপনাদেরকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে এখানে কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে সাবমিট করে আপনাদের কিন্তু রেজিস্টার মোবাইলে কিন্তু পাসওয়ার্ড সেন্ড করে দেওয়া হবে। সেই পাসওয়ার্ড কিন্তু আপনারা মোবাইল থেকে সংগ্রহ করে এখানে দিয়ে কিন্তু আপনারা এখানে লগ ইন হতে পারবেন। এরকমভাবে কিন্তু আপনারা ফরগেট পাসওয়ার্ড বা আপনারা ফরগেট ইউজার আইডি এখান থেকে করতে পারবেন, করে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো লগ ইন অপশানে এসে আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে আপনারা লগ ইনে ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে, অর্থাৎ আপনাদের সামনে কিন্তু ওটিপি ভ্যালিডেশনের অপশান চলে আসবে। এটা কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইলে ওটিপি পাঠানো হবে। তো সেই ওটিপিটা কিন্তু আপনাদেরকে 275 সেকেন্ডের মধ্যে বসাতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে রিসেন্ড করে নতুন ওটিপি নিতে হবে। তো এরপরে আপনারা ওটিপি বসিয়ে সাবমিটে ক্লিক করলে পরবর্তী অপশান চলে আসবে। এখানে কিন্তু আপনাদের বেসিক ইনফরমেশনে ক্লিক করতে হবে। প্রথমে বেসিক ইনফরমেশন রয়েছে, আপনারা বেসিক ইনফরমেশনে ক্লিক করবেন, আপনাদেরকে কিন্তু বেসিক ইনফরমেশনের পেজে নিয়ে চলে যাবে। এখান থেকে সমস্ত ডিটেলসটা চেক করে দেখে নেবেন। এরপর নিচের দিকে চলে আসতে হবে, ম্যারেজ স্ট্যাটাসটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, আনম্যারিড কি ম্যারিড সেটা সিলেক্ট করে নেবেন। এরপর গার্জিয়ান নেম, অর্থাৎ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে স্বামীর নাম বসবে এবং আদার্সদের ক্ষেত্রে কিন্তু এখানে ফাদার্স নেমটা বসিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু গার্জিয়ান নেমটা আপনারা বসিয়ে দেবেন। এরপর নিচে পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে, এখানে আপনাদের অ্যাড্রেসের সমস্ত ডিটেলসটা দিতে হবে। তো এখানে কিন্তু আপনাদের স্থায়ী ঠিকানাটা দিয়ে দেবেন। স্থায়ী ঠিকানা এখানে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের পুলিশ স্টেশন নেম দিতে হবে, পোস্ট অফিস নেম দিতে হবে এবং পিনকোড দিতে হবে।
तो सेम भाव जदि आपनादेर प्रेजेंट एड्रेस और परमानेंट एड्रेस होए थाके ताहले किन्तु आपनारा सेम एज पर परमानेंट एड्रेसे क्लिक करबेन अटोमेटिक किन्तु आपनादेर ऊपरे समस्त एड्रेस डिटेल्सटा प्रेजेंट एड्रेस डिटेल्से चले आसबे। एरपर आपनादेरके आदार्स इनफरमेशने चले आसते हबे। एखाने आपनादेर बांगला शिक्षा पोर्टाल आईडी नम्बर बसाते हबे एबं आईडेंटिटी प्रूफ टाइप एखान थेके आपनादेरके सिलेक्ट करते हबे आधार कार्ड अथवा बैंक अकाउंट नम्बर। तो आपनारा जेटा देबेन सेटा एखान थेके सिलेक्ट करबेन एबं जदि आधार कार्ड सिलेक्ट करे थाकेन आधार नम्बर बसाबेन आर जदि बैंक अकाउंट नम्बर दिए थाकेन सेक्षेत्रे आपनारा बैंक अकाउंट नम्बर बसाबेन। एरपर समस्त डिटेल्सटा भालो करे चेक करे देखे नेबेन। तो समस्त डिटेल्स ठीक थाकले साबमिट एंड प्रोसिड अपशने क्लिक करबेन। तो साबमिट एंड प्रोसिड अपशने क्लिक करले परवर्ती अपशन चले आसबे अर्थात अकाडेमी इनफरमेशन एखाने चले आसबे। एखाने किन्तु आपनादेर के पूर्ववर्ती शिक्षा प्रतिष्ठानের নাম অর্থাৎ प्रिभियस इन्स्टिट्यूट नेम এখানে বসাতে হবে। যদি सेम एज प्रेजेंट इन्स्टिट्यूट হয়ে থাকে অর্থাৎ আগে শিক্ষা প্রতিষ্ঠান আর এখনের শিক্ষা প্রতিষ্ঠান যদি এক হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা सेम एज प्रेजेंट इन्स्टिट्यूटের উপর আপনারা এখানে টিক মার্ক লাগাবেন অটোমেটিক কিন্তু স্কুলের নামটা চলে আসবে। এরপর আপনাদেরকে নিচে চলে আসতে হবে। এখানে কিন্তু প্রেজেন্ট একাডেমি ডিটেইলস আছে। এখানে আপনাদেরকে প্রেজেন্ট একাডেমি ডিটেইলসের সমস্ত ডিটেইলসটা দিতে হবে। এরপর এখান থেকে আপনাদেরকে হোস্টেলারটা সিলেক্ট করতে হবে। যদি হোস্টেলার হয়ে থাকেন ইয়েস করবেন আর যদি হোস্টেলার না হয়ে থাকেন সেক্ষেত্রে নো করবেন। এরপর আপনাদের নেম অফ বোর্ড কাউন্সিল অ্যান্ড ইউনিভার্সিটি নেমটা সিলেক্ট করতে হবে অর্থাৎ বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ড কাউন্সিল বা ইউনিভার্সিটি নেমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু আপনাদের কোর্স ডিউরেশন অর্থাৎ কত বছরের কোর্স সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো কোর্স ডিউরেশন সিলেক্ট করার পর আপনারা সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপর পরবর্তী অপশান চলে আসবে। এখানে কিন্তু আপনাদের ব্যাংকের সমস্ত ডিটেলসটা ভালো করে চেক করে দেখে নিতে হবে। তো ব্যাংক ডিটেলস সমস্ত কিছু ঠিক থাকলে তারপর নিচে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এখানে টিক মার্ক লাগাতে হবে এবং আপনাদেরকে কিন্তু সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তো সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করলে উপরে একটা নোটিশ চলে আসবে মানে সমস্ত ডিটেলস ঠিক থাকলে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনাদের পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। তো এখানে কিন্তু আপনাদের ফর্মের প্রিভিউ পেজটা চলে আসবে অর্থাৎ যে ফর্মটা ফিল আপ করলেন সেটার সমস্ত ডিটেলস চলে আসবে। তো এখান থেকে আপনারা ভালো করে সমস্ত ডিটেলসটা চেক করে নেবেন কারণ এখানে আপনারা লক করে দিলে দ্বিতীয়বার কিন্তু এডিট করে আপনারা সংশোধন করতে পারবেন না। তো সমস্ত ডিটেলসটা চেক করে দেখে নেবেন। সমস্ত ডিটেলস ঠিক থাকলে তারপরে কিন্তু আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। তো এরপরে আপনারা ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো এখানে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে একটা নোটিশ চলে আসবে। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ওয়ান লকড ক্যান নট বি এডিট আর ইউ সিওর অর্থাৎ অ্যাপ্লিকেশনটা যদি একবার লক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা দ্বিতীয়বার আর এখানে কিন্তু এডিট করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা কনফার্ম হলে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে পরবর্তী অপশান চলে আসবে। এখানে দেখাবে কংগ্রেচুলেশন ইওর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুল বলে কিন্তু পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনারা কিন্তু এটার পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারেন এছাড়া এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। তো এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন এবং আপনাদেরকে কিন্তু ফাইলটা সিলেক্ট করতে হবে কোথায় সেভ করতে চান। তারপরে ফাইল লোকেশান সিলেক্ট করার পর আপনারা সেভে ক্লিক করবেন এবং আপনাদের সেই পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো যদি আপনাদের কাছে প্রিন্টার না থাকে আপনারা পিডিএফ ফাইলটা ডাউনলোডের পর এটাকে কিন্তু দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন আর যাদের প্রিন্টার রয়েছে এখান থেকে ডাইরেক্ট কিন্তু প্রিন্ট করে নেবেন। তো এরকমভাবে কিন্তু আপনারা ঐক্যশ্রী স্কলারশিপে ফ্রেশ যারা রেজিস্ট্রেশন করতে চান তো এরকমভাবে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু নিজেদের মোবাইল ফোন থেকে করে নিতে পারবেন। তো এই ছিল আজকের সম্পূর্ণ প্রসেস। তো ঐক্যশ্রী স্কলারশিপের ফ্রেশ রেজিস্ট্রেশন নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দেবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে রাখবেন।